কুশিগীদের আন্দোলন নিয়ে রবিবার দিল্লি আসার কথা ছিল কৃষক নেতা রাকেশ টিকায়েতের। ঠিক হয়েছিল নতুন সংসদ ভবনের সামনে কুশিগীদের নিয়ে ধর্ণা দেওয়া হবে। তাকে গাজীপুর সীমান্তেই আটকে দেয় দিল্লি পুলিশ। এরপর দিল্লি সীমান্তে ধর্ণায় বসেন তারা। রবিবার সকালে নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ চেষ্টা করায় আটক করা হয় বিনেশ ফোগট সহ একাধিক কুস্তিগীরদের। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন কুস্তিগীররা। তার গ্রেপ্তারির দাবি তোলা হয়েছিল।